আজ মাতৃদিবস, কিন্তু আমার মনে হয় না মায়েদের জন্য কোনো আলাদা দিনের প্রয়োজন আছে বলে। আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা প্রত্যেক দিনই তো একই থাকে, একদিনের জন্য বেড়ে বা কমে যাবে বলে আমার মনে হয় না। যাই হোক, আজ যখন একটা দিন স্থির করাই হয়েছে মায়েদের জন্য, একবার হলেও হয়ে যাক, হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর প্রত্যেকটি মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমরাও যেন মায়েদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, এই আশাই রাখি। প্রত্যেকটি মা যেন খুব ভালো থাকেন। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, কেমন কাটে দেখাই যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি এসেছিলাম ছাদে সকাল সকাল, ওই দেখো দুটো কোলবালিশের কভার, দুটো মাথার বালিশের কভার, আর যে চাদরটা পাতা ছিল কেটে দিলাম। বাপরে বাপ, ওরা আর কথা বলা যাবে না এখানে, অবস্থা তো দেখো আজকে সানডে, তাই সকাল থেকে চলছে। যাই হোক, আমি যাই এবার নিচে, ওদের খেলা দেখলে হবে না। আমার চাদরে আর পাল্লা বাজি দেবে, অলরেডি চাদর ঘরের কোনো কাজই এখনো সেভাবে হয়নি, তবে আমার ঘর গোছানোই রয়েছে, খুব একটা অগোছালো নেই। শুধু ওখানে কয়েকটা জামা যেগুলো কালকে কেচে দিয়েছিলাম, আমার স্নানের জামা কাপড়, আর এখানে বালিশগুলো একটু বসেছে বলে অগোছালো হয়ে রয়েছে, এই যা। আর বিছানা চাদর তো আজকে ছাটানোর কিছু নেই, কারণ কেচেই দিয়েছি। আর ওর জন্য বসালাম টিফিন, ও গেছে মাংস আনতে, তো ও একাই গেল, আমি আর যাইনি, কারণ আমার এদিকে কাজও রয়েছে। আর আমার সত্যি কথা বলতে বেরোতে একদমই ইচ্ছে করছে না, একদিনও রাতে ঘুমই হচ্ছে না, কেন জানি না। তো যাই হোক, আর ছাদে তো দেখলেই কুচো কাঁচাগুলোর, আজকে সানডে, আর আজকে লিফটের একটা সমস্যা হবেই, কারণ সানডে করে ওরা ওঠে না, আমি এরকমই করে সিঁড়ি দিয়ে, খুব একটা ছোটাছুটি ওরা করে না, একদিকে ভালো, পড়ে গিয়ে দেখো মুখটাতে ক্ষতি হতেই পারে, না দাঁত পাত ভেঙে যেতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। তো লিফটেই ওঠানামা করেন ওনারা, এই আর কি। আর আজকে ভাবছি রান্নাঘরটা ওই যেরকমটা ডিপ্লিন করে দিই ওরকম করে দেব, কারণ তেল অনেক জায়গায় না আমার নিজেরই হাতে বাজছে আর কি। আর এ মাসে তো করাও হয়নি, আজকে হয়েও গেল 14 তারিখ মতো, তো ভাবছি আজকেই করে দেবো। আজকে রান্নার খুব একটা প্রেশার রাখবো না, ভাবছি কুমড়ো ভাজবো, সেটা ঘি দিয়ে খেয়ে নেবে, আর চিকেনটাকে ওই প্রেশার কুকারে করবো, ঝোল পুরো করবো আর কি। তো সেটাই ইচ্ছে আছে, আর তারপর রান্নাঘরটা হয়ে গেলে ঘর মুছবো আর কি। তো এইসব প্ল্যান প্রোগ্রামই করে রেখেছি। মোটামুটি টিভির জায়গাটাও আমার গোছানো আছে, তো অগোছালো খুব একটা নেই, তাই জন্যে সুবিধাই হবে আজকে কাজগুলো করতে। তো চলো একে একে কাজ করবো। আর আমার টিফিন করা হয়ে গেছে, আমি ইপি খেয়েছি, আর ওর জন্য বসিয়েছি দুটো ডিম সেদ্ধ আর কলা, ও এটাই খাবে, যেহেতু বেলা হয়ে গেছে, উঠলোই অনেক দেরি করে, এখন বেজে গেছে 10:22, তো ওর মাংস কিনে নিয়ে আসতে আসতে তো 10:30-টার ওপরে তো বাজবেই বাজবে, এটুকু শিওর। প্রথমে ভেবেছিলাম সবটা পরিষ্কার করে নিয়ে রান্না করব, যেহেতু রান্নার আজকে কোনো হ্যাপা রাখবো না, তাই তারপর ভেবে দেখলাম না, আগে রান্নাটা করেই নি, ভাতটা শুধু খাওয়ার টাইমে বসিয়ে নেব, তো এটাতে মাংসটা বসিয়ে দিয়েছি আমি, আর কুমড়োটাকে জাস্ট নুন হলুদ মাখালাম, তো তাই একটু রাখা থাক, তারপর আমি ভাজবো। আর তার মধ্যে আমি ভাবছি ঘরটা মুছে নিই, তাহলে একটা কাজ অন্তত সেরে থাকবে, রান্নাঘরটা মুছবো না, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে মুছে নেবো। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, আমার এই ফুলটা না মানে যখন হয় তখন ঘিয়ে গোলাপি এরকম থাকে, দেখো আস্তে আস্তে পুরো সাদা রঙটা ধরে নিয়েছে, গোলাপি যে পাপড়ির চারপাশগুলো ছিল সেগুলোও চলে গেছে। তো এই ফুলটা না ফুটতে ফুটতে রঙ চেঞ্জ হয় নিজের। তো যাই হোক, এইটা মোটামুটি আজকে 8 দিন হয়ে গেল ফুটে রয়েছে এভাবেই, কালকে সম্ভবত কেটে নিয়ে আমি ঠাকুরের পায়ে দিয়ে দেবো, আরও একটা দিন থাক, আর কালকেও এই ফুলটার পরিস্থিতি দেখবো, তারপর কীরকম কী হয় না হয় যদি আরও একটা দিন রাখা যায় তাহলে বুধবার ছিঁড়ব। ঘরটার আমার মোছা হয়ে গেছে, আর এখানে আমার রান্নাও হয়ে গেছে, কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখানে মাংসটাও হয়ে গেছে, এখানে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর ফ্রাইং প্যানে একটু তেল রয়ে গেছে। এই হচ্ছে এখন আমার গ্যাসের অবস্থার, এই যে তেল ছিটে ছিটে দেখো এরকম তেল কাশটা মতো কেমন একটা পড়ে যাচ্ছে, আর সুইচ বোর্ডেরও একই অবস্থা, তো অনেক দিন যেহেতু কাটা হয়নি, আর এখানের কৌটোগুলোরও একই দশা হয়ে গেছে আবারও। তো চলো পরিষ্কার করে দেওয়া যাক, আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না, দেখা যাক কতটা কি পরিষ্কার করতে পারি, প্রত্যেক মাসেই তোমাদেরকে দেখাই আমি কি করে করছি, সেভাবেই করব।
বেজে গেল 12:35, মোটামুটি আমার হয়ে গেছে, মোটামুটি নয়, বেশ চকচকে করে দিয়েছি। সেটা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে, এই জায়গাটা একটু তেল কাস্টা মতন হয়েছিল, তারপরে যখন ওই ন্যাকড়া দিয়ে মোছা হয় ন্যাকড়ার আঁশগুলো আটকে গেছিলো, তো ওই আর কি। আর বেসন টেসিনও মেজে দিয়েছি, সবটা কমপ্লিট করে দিয়েছি। তো ভাতটা তো পরেই বসাবো, আর এই দুটোকে ভাবছি একটু মাজবো। কেন বলো তো, এই দেখো একটু কালচে কালচে হয়ে গেছে মতন, তো ওই জন্যে একটু মেজে নেবো ভেবেছি। ফোকাসটা ঠিকঠাক আসছে না কেন বলো, এই তো এসছে, তো দেখো একটু কালচে কালচে হয়ে গেছে, তো মেজে ফেলবো। আর এই যে হোলগুলো রয়েছে সেগুলোকে একটু সেফটি পিন বা কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে একটু পরিষ্কার করে দেবো, যদিও পরিষ্কারই আছে, আমি দেখতে পাচ্ছি। তাই না, কেন গ্যাসটা ধরাতে খুব প্রবলেম হচ্ছে, এই বাটিটাতে ভিজিয়ে রাখবো, এখন বিকেলে মাজবো এটাকে, যেহেতু এখন গ্যাসের দরকার নেই, ভাতটা তো আমি ইন্ডাকশানেই করবো। তো এটার মধ্যে সার্ফ, মানে সার্ফ নয়, একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি, জল নিয়েছি, আর অনেকটা পরিমাণ ভিনিগার দিয়ে এই দুটোকে ভিজিয়ে রেখে দেবো। দেখো যে ভিনিগারটা খাওয়ার জন্য ইউজ করি সেটাকেই দিয়ে দেবো, বেশ অনেকটা পরিমাণে। এইবার এই দুটোকে নিয়ে ভিজিয়ে দেবো, থাক এই দুটোকে ভেজানো, বিকেলবেলা কষে দেবো। যতই ভাবি তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি আর হয় না, সেই 1:20 বেজেই গেল। তো দেখি ছাদে ওগুলো কি হচ্ছে, বেশি রোদ উঠে গেছে তো পুরো ভাজা পোড়া হয়ে যাবে। আর যে আঙ্কেলটার থেকে আমি পাকা পেঁপে কিনি, ওই আঙ্কেলটার দোকানটা না এইখানটাতে, ওই দেখো গাড়ির পেছনটাতে, দাঁড়া তোমাদেরকে দেখাই, ওই দেখো দোকানটা, কত পেঁপে এখান থেকে নিয়ে গিয়ে গিয়ে আঙ্কেলটা বিক্রি করে। তো যাই হোক চলো এবার যাই ওপরে, বাচ্চাগুলো মনে হচ্ছে এখন ওপরেই রয়েছে জানো তো। আমার চাদরকে দেখো কি করেছে ওরা, এ বাবা অবস্থা দেখো, দেখো আওয়াজ তো পাচ্ছিলাম কোথায় গেল জানি না। যাই হোক আমি নিয়ে নিয়ে এগুলোকে, এরকম সাদা চাদর না দেখতে খুব ভালো লাগে কিন্তু মেনটেন করা কিন্তু খুব টাফ। এখন বাজে 6:02, কিন্তু দেখলে কে বলবে। তো আমি এই জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে গেছিলাম একদম ডিপ ঘুম। প্রমিতা এখনো ঘুমাচ্ছে, রোববার খেয়ে দে দেখুম, সানডে মানে একটা দুপুরে কোথাও যাওয়ার থাকলে সেটা আলাদা বিষয়, আর এখন তো আমরা বেরোচ্ছিও না কোথাও সেভাবে। আর জামাকাপড়গুলো দিয়েছিলাম আজকে শুকিয়ে গেছে, আমি না তাপটাতে মেলে দিই, তো মানে স্নানের জামাকাপড়গুলো, কিন্তু আজকে দিয়ে দেখলাম যে রডটাতে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, মানে হাওয়াটা ডাইরেক্ট পায় তো এখানটাতে, রোদটাও পায় কিছুক্ষণ ওই জন্যে। তো তোমাদের তো মনেই আছে সকালবেলা সেই গ্যাসের ওভেনগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন একটু ঘষবো, দেখি কেমন কি হয়। আমি কোনোদিন ঘষে দেখিনি কিন্তু অনেক হ্যাকে দেখেছি যে এগুলো কাজে দেয়, বাপ রে বাপ, এই সাইডটায় কথা বলা যায় না, তো চলো আগে করে নিই। আর চুলে জ্বরটাও ছাড়িয়ে নিলাম, যেহেতু আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম তাই জন্যে। তো চলো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম বার্নার দুটো খেজে চুবিয়ে রেখে দিয়েছিলাম ভিনিগার আর সার্ফের জলে, আর দেখো কি যেন ছেড়েওছে, এগুলোর থেকে কালো কালো ওই মরচেগুলো যে পড়ে ওগুলো বোধ হয় বাটিতে পড়েছে। আর ব্রাশ দিয়ে ঘষা দিলে হচ্ছিলো কিন্তু আমার ব্রাশটা যেহেতু অনেক পুরনো, এরকম মানে ধারটা চলে গেছে, তো ওই জন্য আমি আবার একটু কসবাইনের ওইগুলো দিয়ে একটু ঘষে দিয়েছিলাম, স্টিল মানে স্টিলের যে খোসাগুলো হয় আর কি, ওগুলো দিয়ে তো দুর্দান্ত পরিষ্কার হয়েছে, পুরো নতুনের মতো হয়ে গেছে, সত্যিই একটা কাজ করেছে। দেখো আমার না ভিডিও করে মানে তোমাদের সাথে কথা বলতে গেলে এই বারান্দাটাই যেন কেন জানি না ভালো লাগে, জানি প্রবলেম হয় একটু শুনতে কারণ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় এই আর কি, তবে তাও যেন ভালো লাগে এই জায়গাটাই আমার। তো সন্ধে হয়ে গেছে প্রায়, সন্ধে দেবো 6:45 বেশিই বাজে এখন। তো এখানে না কি বলতো, ওই মানে বিকেলটা এতক্ষণ থাকে যে সন্ধেটা হলেই কেমন যেন রাত চলে আসে, তাই জন্য রাতে রান্না করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে মানে 7:30 বা 7:30 দিকে ধরো পুরো সন্ধে হলো, আর তারপরেই তো প্রায় 9টাই বেজে গেল, মানে রাত হয়েই গেল, 7:30 মানেই ধরো 8টা বেজে গেল এইসব করতে করতেই, তো ওই আর কি। তো রাতটা বেশিক্ষণ পাওয়া যায় না এখানে, সন্ধ্যাটা বিকেলটা দিনটা অনেকক্ষণ থাকে এই আর কি। যাই হোক আমার ঘরে তো আলু ছিল না, কালকেই বললাম আলু পেঁয়াজ পেঁয়াজটা দরকার ছিল তাই কালকেই নিয়ে আসা হয়েছে। আমরা ভেবেছিলাম আজকে একটু বাজারের দিকে যাব, কিন্তু দুজনেরই একইভাবে একই জিনিস ইচ্ছে করছে, মানে বেরোতে ইচ্ছে করছে না, জামা কাপড় পরতে হবে আবার রেডি হতে হবে, তো সেটা হয়ে আবার বেরোতে ইচ্ছে করছে না, আর ঘরে যে কি করব একা একা আমরা সেটাও বুঝতে পারছিলাম না। তো একটু ছাদে ফাঁদে তো যাই, এটা তো থাকেই কমন, এটা তো খুব একটা ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম যে ছেড়েই দিই, কালকে আবারও প্রমিকে নিয়ে হসপিটালে যাব। প্রমি কালকে 3টা ছুটি নিয়েছে, তোমাদের কি বললাম জানি না বলেছি কিনা, যে কালকে তো মানে শনিবার তো ডাক্তার দেখাতে পারিনি, তো ভেবেছিলাম পরের শনিবার দেখাবো, কিন্তু
আমরা নিজেরাই ভাবলাম যে ডাক্তার তো বলেছিল চেকআপটা করিয়ে নিতে, তো দু সপ্তাহ বাদে বলেছিল সেটা আরো এক সপ্তাহ বেকার টেনে নিয়ে গিয়ে লাভ নেই, দেখি ডাক্তার কি বলে না বলে। তাই ও অফিসে বলে আরো একটা দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, সোমবার ও মঙ্গলবার কি বুধবার থেকে আবার হয়তো জয়েন করবে, এরকমই কথাবার্তা হয়ে রয়েছে। তো এই আর কি, আর এখন আমাদের বেরোতেও ইচ্ছে করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে। ওরও তাই আমারও তাই, স্বাভাবিকভাবেই ও শ্বেত ভাত এইরকম খেয়েছে, তারপরে খুব যে একটা রিচ খাওয়া দাওয়া হচ্ছে সেটাও হচ্ছে না। ওই তো আজকেও প্রেশার কুকারে দেখলেই তোমরা, ওভাবেই মাংস হচ্ছে আর কি, মাংস করলেও তো। আর ডিমটা মাছটা আমারও খেতে ইচ্ছে করছিল আর জানি না কেন, আর শরীরটাও ভালো লাগছিল না, তাই জন্যে আমরা বোধ হয় মানে ওর তো টায়ার্ড থাকারই কথা, অ্যান্টিবায়োটিক চললে তো মানুষ এমনি একটু ঝিমিয়ে থাকে আর কি, কিন্তু সাথে সাথে মনে হচ্ছে আমিও ভীষণই টায়ার্ড ফিল করছি, তাই জন্য এরকমটা হচ্ছে। তাই ভাবছি যে ও যখন অফিস যেত, তখন যখন আমি হাঁটতে যেতাম, তখন একটা ফুচকার পাঁপড় এনেছিলাম, তাও ওর ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন, তারপর ভাজবো এ করবো, ওর অফিস শুরু হয়ে গেলে এই করতে করতে আর হয়নি, আর তারপর তো শরীর খারাপ, আর তখন তো হয়নি, ভাবিও নি। এখনও আমাকে বলছে হ্যাঁ গো ঘরে ফুচকার পাঁপড় ছিল আনছি, সবই তো আছে কিন্তু ঘরে আলুটাই নেই। তারপরে ও গেলে নিচে, মানে আলুটা তো বাজার থেকে আনতে যাওয়ার কথাই ছিল, তো যেতে তো হতোই, নিচ থেকেই ও নিয়ে আসছে, একই দাম, অসুবিধে কিছু নেই আর কি। বাড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাবে কিনা জানি না, ওই যে স্কাই কালারের গেঞ্জি পরে বাচ্চা, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এইভাবে না রিস্কও লাগে, বাই চান্স ফসকে গিয়ে ফোনটা নিচে পড়ে গেলে দুম পটাস। ওই দেখো আমি বলেছি বেছে বেছে নিয়ে আসতে, তাই জন্য বাঁচলো। যাই হোক চলে আসবে, ও বিজি রাস্তা নয় আজকে, আজকে একটু ফাঁকা চাপাই আছে, এতটা ফাঁকা দেখা যায় না। আর কালকে এখানে যেহেতু ভোট হয়ে গেছে, আর কালকে ভোটের রেজাল্ট বেরিয়েছে, বাপরে বাপ, প্রচণ্ড বাজি ফাটিয়েছে, প্রচণ্ড রাস্তাঘাট, মানে রোজ সকালে তো এখানে রাস্তা ঝাঁটাতে আসে তাই পরিষ্কার নয়, তো কালকে ওই জায়গাটা কতগুলো যে কালীবটকা চেন ধরিয়েছিল তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই ফুচকাটা আবার ছোট হলো কেন জানি না, যাই হোক ভালোই ভাজা হচ্ছে, আর ওই দিকে আলু সিদ্ধটা মোটামুটি আমার হয়ে গেছে, আর এদিকে আমি ধনে পাতা গন্ধ লেবুটা দেখো কালো কালো হয়ে যাচ্ছিল একটু কেমন, তো যাই হোক ঠিক আছে, ওপরটুকু আমি কেটে নেব, এখানে কোথায় বার পাবো, বাড়ি থেকে আনা ছিল, মানে এনেছিল মামনি পাপারা, সেটাই তো, ভালোই ফুলছে পাপড় গুলো, যদিও কলকাতায় এর থেকে অনেক বড় বড় ফুচকা পাওয়া যায়, কিন্তু ব্যাঙ্গালোরে আমাদের এই সাইজেরই পাওয়া যায়, এর থেকে বেশি বড় খুব একটা পাওয়া যায় না। বাহ, তো চলো একেবারে আমি আলু ঠালু মেখে নি, তারপরে তারপর কথা হবে। টক ঝাল মাখাটা এখানে রেডি হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি, গন্ধলেবু, নুন সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো, কারণ এখানে তো আর কাঁচা লঙ্কা দেওয়া যায় না ওই জন্য। আর এইখানে নিয়েছি হচ্ছে ছোলা সেদ্ধ, এই ছোলাগুলো সেই মামুনি ভিজিয়েছিল, খায়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো, আর দুখানা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি, আর আলু, ভাজা মশলা, নুন, ধনে পাতা, এটা দিয়ে ভালো করে মেখে নিই। আলু মাখা, টক ঝাল, ফুচকা, তিনটেই রেডি হয়ে গেছে। আমরা আবার কলকাতায় যারা থাকি তারা জানি পেঁয়াজ আর শশা দিয়ে আমরা খাই না, তো ওটাই আমার একটু অদ্ভুত লাগে এখানে পেঁয়াজ দিয়ে মাখে, তো ওই জন্যে তো সমস্তটা হয়ে গেছে। তো চলো আর লোক সামলানো যাচ্ছে না, প্রমিয়ে এসে দু তিনটে ফুচকা পুড়িয়েছে। এখন বাজে 8:51, আর আমি একাই এসেছিলাম ছাদে, একটু প্রমিত ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার দেখছে, আমিও বসে বসে দেখছিলাম, তবে মনে হলো ওই যে বলছিলাম বিকেল থেকে মনে হচ্ছে ঘর থেকে বেরোতেও ইচ্ছে করছে না, আবার ঘরে থাকতেও ইচ্ছে করছে না, মানে কি জ্বালা। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ফুচকাটা কি বলবো দুর্দান্ত লাগলো, তো আজকের মতো টাটা, গুড নাইট।